আলোচনা পর্ব দ্বিতীয় অধ্যায়, সাংখ্য যোগ, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই জন্য মহাত্মারা এই অধ্যায়টি কি বলেছেন, গীতাত্ম সূত্র, অর্থাৎ সমগ্র গীতায় 18টি অধ্যায়ে 700 শ্লোকের মধ্যে যে মূল কথাগুলো উঠে এসেছে তার সূত্রস্বরূপ সম্পূর্ণ আলোচনা করেছেন আজকের অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যোগে। সাংখ্য যোগ শব্দের অর্থ কি, যে যোগ দ্বারা সম্যক জ্ঞান, প্রকৃষ্ট জ্ঞান, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান লাভ করা যায় তাহাই হলো সাংখ্য যোগ। মানে সাংখ্য শব্দের অর্থ জ্ঞান, আত্মার জ্ঞান, ব্রহ্মজ্ঞান। তো এই অধ্যায়ের এত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই জন্য বলা হয়েছে, মানব জীবনের যেটি সাধ্য অর্থাৎ সারা জীবন যাকে সাধনা করা উচিত তার কথাই অধ্যায়ে যেমন বিস্তারিত রয়েছে, এবং সে বস্তুটিকে লাভ করার জন্য, সাধ্যকে লাভ করার জন্য সাধনার কথাগুলো এই অধ্যায়ে সম্যকরূপে ভগবান সকলের উদ্দেশ্যে জানিয়েছেন। আমরা অনেকেই জানি না আমাদের জীবনের সাধনার বস্তু কি, যাকে বলা হয় সাধন সংকট। সকল আমরা পূজা করি, উপাসনা করি, ব্রত করি, যজ্ঞাদিতে অংশগ্রহণ করি, কিন্তু প্রকৃত সাধ্য বস্তু কি, এ অধ্যায়ে ভগবান জানিয়েছেন অবিনাশী তু তদ্বৃদ্ধি। সে অবিনাশী আত্মা হচ্ছে তোমার একমাত্র উপাস্য বস্তু। উপাস্যং পরমং ব্রহ্ম আত্ময়ত্র প্রতিষ্ঠিত। অর্থাৎ আমাদের সকলের সাধনার বস্তু, জীবনের লক্ষ্য একমাত্র আত্মা। ওই আত্মাকে লাভ করার জন্য এই অধ্যায়ে ভগবান কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগের সূচনা করেছেন। এই পর্বে পৌঁছার পূর্বে অর্থাৎ আত্মতত্ত্ব অবধারণ করার পূর্বে যে কথাটি ভগবান আজকের অধ্যায়ে 2 নম্বর এবং 3 নম্বর শ্লোকে বলেছেন, কীভাবে আমাদের আত্মচেতনাকে জাগ্রত করা যায়, অর্থাৎ আমাদের বিষয়মুখী মনকে, ইন্দ্রিয়মুখী মনকে, বহির্মুখী মনকে আত্মার দিকে কীভাবে নিমগ্ন রাখা যায়, যুক্ত করা যায়, প্রথমে সে কথাটি বলেছেন। কেননা যদি আমাদের চেতনা বহির্মুখী থাকে, সে বহির্মুখী চেতনা দিয়ে, বহির্মুখী মন নিয়ে আত্মার কথা অন্তরে প্রবেশ করে না। তাই ভগবান প্রথমেই বলেছেন কুতস্থ আকাশমলামেদম বিষমে সমবস্থিতম। অর্জুনকে লক্ষ্য করে সকল জগৎবাসীর জন্য ভগবানের এই চেতনাদায়ক এবং প্রেরণাদায়ক বাণী। অর্জুন যুদ্ধক্ষেত্রে গেছেন, আপনারা সবাই জানেন কুরুক্ষেত্রে তিনি মাঠে উপস্থিত, উভয় পক্ষের সৈন্য আছে, পাণ্ডব পক্ষ, কৌরব পক্ষ। হঠাৎ করে অর্জুন বলেন আমি যুদ্ধ করব না। এটা হলো ভগবানের দৃষ্টিতে কশমল, কুত্তস্তা কশমলমেদম, কেন তোমার মোহ হল। মোহ শব্দের অর্থ কি, মোহ যারা মোহগ্রস্ত তাদের লক্ষণ কি, যে প্রকৃত কর্তব্যে উদাসীন তাকে করে না, যেটা আমার করা প্রয়োজন সেটা সে করে না, আর যেটা অকর্তব্য করা প্রয়োজন সে প্রতি তার আসক্তি থাকে, এর নাম হলো মোহগ্রস্ত ব্যক্তির লক্ষণ। আমরা যে মোহগ্রস্ত হচ্ছি তার লক্ষণ কি, যেটা মানব জীবনের সাধ্য সেদিকে যদি আমাদের মন না থাকে, আর যেগুলো প্রয়োজন নাই, প্রয়োজন নাই বলতে কীরকম, যখন সবাই বাচ্চা ছিল তখন নুড়ি পাথর দিয়ে খেলা করেছিল, পাতা লতা কুলা মালা ডুলা দিয়ে খেলা করেছিল, একটু যখন বড় হলো সব ছেড়ে দিয়েছেন। ওই রূপ যখন আমরা আমাদের জীবনের কর্তব্যের প্রতি আমরা উদাসীন থাকি, সাধ্য বেশি উদাসীন থাকে, আত্মতত্ত্ব বেশি উদাসীন থাকে, শুধু জাগতিক বিষয় নিয়ে ঘোরাফেরা করে আমরা মোহগ্রস্ত।
তাই ভগবান অর্জুনকে লক্ষ্য করে বলছেন, কুতস্থ কষ্মলাম ইদম, এই সংকটকালে বিপদকালে তুমি কেন যুদ্ধ ত্যাগ করতে চেয়েছ, কেমন মোহ তোমাকে অধিকার করেছে? এটা হলো অর্জুনের একটা বড় রোগ। অর্জুনের মতো আমাদের সকলেরও সেই রোগটি আছে। আমরা সংসার আসক্ত, বিষয়ে আসক্ত, ইন্দ্রিয়ে আসক্ত, কীভাবে ভালো খাইব, ভালো পরিব, সুখে থাকব, বৈষয়িক সুখগুলো প্রাপ্তির জন্য সারা দিন রাত পরিশ্রম করে চলেছি, অথচ পরিণামে শূন্য, কিছুই নিয়ে যেতে পারবো না, কিছুই সঙ্গে আমাদের যাবে না। আলেকজান্ডারের মতো ওই দুই হাত খালি হাত, তিনি ওইভাব খালি হাতে সকলকে দেখানোর জন্য তার সেনাদের নির্দেশ দিয়েছিলেন, আমি যখন মৃত্যুবরণ করিব তোমরা আমাকে ওই আমার যে যে খাটি এখন আমাকে নিয়ে যাবে তার বাইরে আমার দুটো হাত ঝুলিয়ে দেবে, সকলে দেখুক সারা জীবন আমি যুদ্ধ করে যা রোজগার করেছি মৃত্যুর পর আমি কিছুই নিয়ে যাচ্ছি না, অথচ আমি কত মানুষকে হতাহত করেছি, কত ধন সম্পদ লুণ্ঠন করেছি, আমাকে খালি হাতে শ্মশানে যেতে হচ্ছে, কবরে যেতে হচ্ছে। ভগবানও সেই মোহশূন্যতা কাটানোর জন্য অর্জুনকে লক্ষ্য করেছেন, কুতস্থাকস্মলমিদম বিষমেশ উপস্থিতম অনার্যম জুষ্টমসর্গম অকৃত্রিম করম অর্জুন, তোমার যে মোহ এটা আর্যগণের শোয়া পায় না, অনার্যগণের ক্ষেত্রে হয়, এটা আর্যবাণী ভদ্র সভ্য, আমরা সবাই আর্য সন্তান, তুমি আর্য সন্তান, তুমি হিন্দু, আর্য শব্দের অর্থ কি? কর্তব্য আচরণ কর্ম অকর্তব্য অনাচরণ তিষ্ঠন্তি প্রকৃত আচারে স্বরিয়তি স্মৃত, যে প্রকৃত কর্তব্যে মক্ত থাকে, অকর্তব্য করে না, অন্যায় করে না, অপরাধ করে না, যে অন্যকে অপহরণ করে না, বস্তু অপহরণ করে না, দ্রব্য অপহরণ করে না, যে অহংকার করে না, অভিমান করে না, আসক্তি করে না, আসুরিকতা যার নেই, সে হলো আর্য, সে হিন্দু, হীন চেতনা ত্যাগ হিন্দুর পরিচয়, অজর অমর আত্মা হিন্দুর উপাস্য হয়। আমরা সকলে নিজেকে হিন্দু বলে পরিচয় দিই, হিংসয়া দূরতে চিত্তং তেন হিন্দু রীতিরীত, আমাদের হিন্দু শব্দের অর্থ দিয়েছেন শাস্ত্রের মধ্যে, হিংসার দ্বারা যার মন ব্যথিত হয়, হিংসয়া দূরতে চিত্তং, অন্যকে হিংসা করলে বা অন্যকে কাউকে হিংসা করতে দেখলে যার মনের মধ্যে কষ্ট হয় সে কি হিংসা করতে পারে? সে হলো প্রকৃত হিন্দু, আর তার জীবনের লক্ষ্য হলো অক্ষয় অজর আত্মা উপাস্য হয়। শুন বলে মধুর পরিচয় সন্ন্যাসী বাবা গাইছেন, আত্মার সাধন করি মোরা আত্মাই উপাস্য হয়। তাহলে আর্য শব্দের অর্থ কি? ভগবান অর্জুনকে বলছেন তুমি অনার্যের মতো কাজ করছ, তুমি তো আর্য সন্তান, তুমি তো ভদ্র সন্তান, তুমি তো হিন্দু, তুমি অনার্যের মতো কর্তব্য কর্ম কেন করছো না, কেন তুমি কর্তব্য উদাসীন হয়েছ? কর্তব্য আচরণ কর্ম অকর্তব্য অনাচরণ তিষ্ঠন্তি প্রকৃত আচারে স আর্য ইতি স্মৃত, স্মৃতিশাস্ত্র বলছেন সেই আর্য যে প্রকৃত কর্তব্য সাধন করে, অকর্তব্যে যে মনোনিবেশ করে না। আরো কি বলছেন? তুমি যে যুদ্ধ করবে না বলেছ, কর্তব্য করবে না বলেছ, তার দ্বারা তুমি কোনো স্বর্গ লাভ করতে পারবে না, স্বর্গ হানিকর, তার দ্বারা জগতে তোমার কোনো কীর্তি মহত্ব প্রতিষ্ঠিত হবে না, অকীর্তিকর কার্য করছ অর্জুন, অকীর্তিকর কার্য হচ্ছ, ক্লৈবগ মাস্মগম অপাত নৈতত্ব উপপদ্ধতে, এটা তোমার শোভা পায় না, এটা তোমার শোভা পায় না। তুমি ঋষি বংশের পুত্র, তুমি আর্য সন্তান, তুমি ধর্মস্য পুত্র অমৃতস্য পুত্র, তুমি ধর্মের সন্তান অমৃতের সন্তান, কোনো ভদ্রঘরের সন্তান যদি অভদ্র কাজ করে পিতামাতার কলঙ্ক হয় তখন লোকে বলে তোমাদের পরিবারটা সম্ভ্রান্ত বংশ, তুমি এমন একটা অন্যায় কাজ কেমনে করতে পারলে ভাই, এটা তোমার দ্বারা শোভা পায় না,
সেরূপ আমরা সবাই ভদ্রগণের সন্তান, আমরা হিন্দু বলে পরিচয় দিই। হিন্দু অন্যায় করে না, অপরাধ করে না, অহংকার করে না, অভিমান করে না। তোমার এই ক্লেবতা শোভা পায় না। ক্লেবকে আমাদের জাগতিক ভাষায় ক্লেবতাকে বলি যে পুরুষ নহে, স্ত্রীও নহে। আমাদের ধর্মের ভাষা বলি যে সত্য বুঝে না, মিথ্যও বুঝে না, সে হচ্ছে ক্লেব। তার মানে তোমার যার মধ্যে এই সত্য বুঝে না, যদি সত্য বুঝতো সত্যকে ধরে রাখতো, যদি মিথ্যা বুঝতো মিথ্যাকে ছেড়ে দিত, কিন্তু সে তা করে না। সে স্বার্থ বুদ্ধি নিয়ে প্রবল থাকে, যার মধ্যে স্বার্থ বুদ্ধি প্রবল সে হয় ক্লেব। এবার ভেবে দেখুন আমরা ক্লেব কিনা। যদি আমাদের মধ্যে স্বার্থ বুদ্ধি থাকে, ভগবানের এই চপটাঘাত খাওয়ার অধিকার আমাদেরও আছে, অর্থাৎ থাপ্পড় খাওয়ার অধিকার আমাদেরও হয়ে গেছে, আমাদেরকে উদ্দেশ্যের ভগবান থাপ্পড় দিচ্ছেন, এই ক্লেবতা তোমার শোভা পায় না। যার মধ্যে মোহ থাকে ক্লেবতা তার মধ্যে এসে যায়। শূদ্র হৃদয় দুর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ, তোমার এই হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো। তোমার কর্তব্য যে যুদ্ধ, সেটার জন্য তুমি উত্তিষ্ঠ উঠো। হৃদয়ের দুর্বলতা কি? হৃদয়ের মধ্যে দুর্বলতা কখন আসে? যার আত্মবিশ্বাস থাকে না, যার আত্মশ্রদ্ধা থাকে না, তখন তার হৃদয়ের মধ্যে দুর্বলতা প্রবেশ করে। কার হৃদয়ে প্রবেশ করে? যার আত্মবিশ্বাস থাকে না, আমি কে, যে নিজের পরিচয় জানে না, যে নিজের পরিচয় জানে না, তার যে নিজের স্বরূপ জানে না, যে নিজের অস্তিত্ব জানে না, তার আত্মবিশ্বাস থাকে না। যার আত্মবিশ্বাস থাকে, আত্মশ্রদ্ধা থাকে, তার মধ্যে দুর্বলতা আসতে পারে না। অর্জুনের আত্মবিশ্বাস হারা হয়েছে, তার কত বেশি উদাসীন, যুদ্ধ করতে করার জন্য সে মাঠে গেছে, বলছে আমি যুদ্ধ করব না। তারপরে এই যুদ্ধ করলে কেউ সে জানে না, যুদ্ধ কেন করা প্রয়োজন সেটাও সে ভুলে গেছে। সেই রূপ যার মধ্যে আত্মবিশ্বাস থাকে না, আত্মশ্রদ্ধা থাকে না, তার হৃদয়ের মধ্যে মনের মধ্যে এক দুর্বলতা প্রবেশ করে। তাই ভগবান বলছে তোমাকে দুর্বলতা রোগে তোমাকে পেয়েছে, ক্লিবতা রোগে তোমাকে পেয়েছে, মোহ রোগে তোমাকে পেয়েছে। অর্জুনের তিনটি রোগ ভগবান আঙ্গুল দিয়ে আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন, এই তিনটি রোগে আমরা খাবু। কি কি রোগ? মোহরোগ, ক্লিবরোগ, দুর্বলতা রোগ। এ রোগ কিভাবে সারবে তারই উপায় আজকের অধ্যায়ে ভগবান বলেছেন। এই কথাগুলো শুনে না অর্জুন একবার থতমত খেয়ে গেছেন। আসলে অর্জুনের শরীরে তো ঋষি রক্ত আছে, কিছুক্ষণের জন্য হয়তো মোহগ্রস্ত হয়েছেন, যে ভগবান একটা থাপ্পড় দিলেন। এখনো কিন্তু অর্জুনের কাছে শ্রীকৃষ্ণ বন্ধু। দুই বন্ধু যখন চলে, তারা যখন একদম ভালো বন্ধু হয়, একদম খারাপ বন্ধু হয়, খারাপ বন্ধু যখন খারাপ কর্ম করে, ভালো বন্ধু বলে এই বন্ধু তুই এটা কী করছিস, এটা তো শোভা পায় না। তুই না, তোর বাবা একজন ম্যাজিস্ট্রেট, তোর বাবা একজন জজ, তোর বাবা একজন ইঞ্জিনিয়ার, তোর বাবা একজন ডাক্তার, একজন সম্মানিত প্রতিষ্ঠিত ব্যক্তি, তোর এই কাজে শোভা পাবে? বন্ধু বন্ধুকে যখন সব অসৎপথ থেকে সব করতে পেরিয়ে নেয়, আজ ভগবান শ্রীকৃষ্ণ এখনও কিন্তু অর্জুনের বন্ধু, এই মুহূর্তে এখনও বন্ধু। এখনও অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেনি, দীক্ষাপ্রাপ্ত হননি, এখনও বন্ধুর মতো সমবয়সীর মতো চলাফেরা করেন, তা একটা থাপ্পড় দিলেন, এই বন্ধু তুই কী করছিস, এটা তোর শোভা পায় না। তুই আর্য সন্তান, হিন্দু সন্তান, সর্বহানিকর কীর্তি হানিকর কর্ম তোমার দ্বারা শোভা পায় না। এ কথা শুনে না অর্জুন একেবারে তথমতকে বলছেন, কার পণ্য দোষ উপহত স্বভাব, প্রেচ্ছামি ত্বাং ধর্ম সমুর চেতা, যস্যেশ্চ নিশ্চিতং বৃহিতর্মে, শিষ্যেস্তে অহং সদি মাং ত্বং প্রপন্ন। অর্জুন দেশে হারা হয়ে, কুলকিনারা হারা হয়ে একেবারে মন থেকে বলছেন, আমি এখন কৃপণতা দোষে অবিভূত, স্বভাব আমার নষ্ট হয়েছে, ধর্ম বিষয়ে আমি মূঢ়, কাকে ধর্ম বলে কাকে অধর্ম বলে আমি জ্ঞান হারা হয়ে গেছি। আমার জীবনে যেটি পরম কল্যাণ আমাকে সেইটি উপদেশ করুন, আমি এখন থেকে আপনার শিষ্য, আপনি আমাকে শাসন করুন, আপনি আমার গুরু,
আমাকে শিষ্যত্ব পদে বরণ করে আমাকে ধন্য করুন। এই অধ্যায়ের এটা একটি প্রধান শিক্ষা। আমরা সকলে দীক্ষা গ্রহণ করি, সকলে শিষ্যত্ব গ্রহণ করি, গুরুর কাছে যাই, দীক্ষা নিই, অর্জুনের মতো কথাগুলো আমরা বলতে পারি না। তার মানে আমরা অর্জুনের মতো প্রকৃত শিষ্য হতে পারি না। প্রকৃত শিষ্য নিজের মনের মধ্যে কোনো গোপনীয়তা রাখে না, সরল করে উজাড় করে দিয়ে থাকেন, মনটাকে খালি করেন। কেন? মন খালি না হলে গুরুর উপদেশ কার্যকর হয় না। মনের মধ্যে যদি অহংকার থাকে, মনের মধ্যে যদি কপট থাকে, ভাবচুরি থাকে, বাহিরে একরকম ভিতরে একরকম, গুরু সৎ উপদেশ করলেও ওইখানে প্রবেশ করে না। অর্জুন কিন্তু সেরকম নন। অর্জুন খোলা মনে বলে দিয়েছেন, সত্যি আমি কৃপণতা দোষে অভিভূত, আমার মন ধর্ম বিষয়ে মূঢ়, কিন্তু আমি সেও চাই, পরম কল্যাণ চাই আমি, আপনি আমাকে গ্রহণ করুন, আমি আপনার শিষ্য পদে থাকতে চাই। এবং তাই বলিনি শিষ্যকে শাসতে ইতি শিষ্য, যে শাসনের অধিকার দেয় সেই শিষ্য হয়। অর্জুন শাসনের অধিকার দিয়েছেন গুরুকে, হে জগৎগুরু কৃষ্ণ আপনি আমাকে শাসন করুন। আধুনিককালের যারা শিষ্যত্ব গ্রহণ করেন তারা শাসন চায় না, আগে গুরুর সিংহাসনটা চায়। শিষ্য গ্রহণ করার পর কয়েকদিন সেবা টেবা করার পর বলে এবার আপনি হটুন, এই সিংহাসন এখন আমার। আজকালকার শিষ্য এরকম। এই অধ্যায় থেকে অর্জুন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা শিষ্য হব। এই শ্লোকের মধ্যে চারটি জিনিস উপলব্ধির বিষয়। এক নম্বর, অর্জুন নিজেকে বলছেন কৃপণ। কৃপণ শব্দটা আমাদের শাস্ত্রে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা কৃপণ শব্দের অর্থ বলি ব্যবহারিক ভাষায়, যে উপযুক্ত কাজে উপযুক্ত সময়ে উপযুক্ত ধন খরচ করে না, অর্থাৎ এক এক কথায় বলতে গেলে অর্থ পিসাচ্ছে, লোলুপ। উপযুক্ত মেয়ে হয়েছে, বিয়ে দেবে না, তাহলে সে অর্থ আছে, অথচ মেয়েকে বিয়ে দিচ্ছে না। ছেলে বড় হয়েছে, তাকে লেখাপড়া না শিখে মূর্খের মতো রেখে দিয়েছে, তাকে সিংহাস যুবরাজ পদে বসাচ্ছে না, পয়সা খরচ হবে। এরকম উপযুক্ত সময়ে উপযুক্ত কর্ম না করে যে ধন খরচ করে না, এটা ব্যবহারিক ভাষা। আমাদের ধর্মের ভাষা, শাস্ত্রের ভাষা কি? দৈন্যতম কৃপণম। দৈন্যত মানে দীনতা। দীনতা শব্দের আবার দুটি, এখানে যে অর্থটি ব্যবহার করা হয়েছে, দীন মানে দরিদ্র, দরিদ্র ব্যক্তি ব্যক্তি কিন্তু কৃপণ হয়, কারণ সাত ধন নেই, অল্প ধন আছে, কাউকে দিতে চায় না, সে কোনো রকমে কে বলে বাঁচতে চায়। আরেকটা আছে কৃপণা পলহেতব, যে ফলের আশা করে, যে ফলের আশা মনে নিয়ে কর্ম সম্পাদন করে, আমি এই পূজাটা করছি ভগবান থেকে কিছু পাওয়ার আশায়। বণিক বুদ্ধি সমাধি না পায়, একটু আগে পড়লাম না, ব্যবসা বুদ্ধি। অর্থাৎ ব্যবসায়ীরা কী করে? অর্থাৎ তুমি টাকা দেবে, জিনিস দেবে, আমি ভগবানকে পূজা দিচ্ছি, এটা প্রাপ্ত আমাকে হতে হবে, এটাও কৃপণ। কৃপণা ফল হে তব, ফলের আশা কামনা করে যে কর্ম করা হয়। আহা, যে মোহত্যাগ করতে চায় না, যে সংযম করতে চায় না, যে উপবাস করতে চায় না, যে সদাচার জীবনযাপন করতে চায় না, এর সব কৃপণ। না না, উপোস করলে শরীরে করতে হবে, কৃপণ। স্বার্থপর বুদ্ধি, যার কাছে যা আছে সেটা যদি সে না দে, আপনার কাছে ধনী ধন তাকে কিন্তু খরচ করে না, মানুষের উপকার করে না, দিনে দরিদ্রের সেবা করে না, অর্থদান করে না। যার কাছে জ্ঞানীর জ্ঞান আছে যদি জ্ঞান দান না করে, সেও কৃপণ। যে শক্তিমান, যে যদি শক্তির দ্বারা প্রজা রক্ষা করে না, সেও কৃপণ। আপনি রাজা, আপনার শক্তি আছে, প্রজারা কষ্ট পাচ্ছে, আপনার সামর্থ্য আছে রাজার, কিন্তু রাজা সেদিকে কোনো দৃষ্টি নেই, তখন সে কৃপণ রাজা। এগুলো সব ব্যবহারিক ক্ষেত্রে। আধ্যাত্মিক ক্ষেত্রে কৃপণ শব্দরত্ব উপনিষদে দিয়েছেন, যার্গি অবিদিত্বা অস্মাত লোক প্রেতি সকৃপণ। এটার অর্থ হলো যে পরম ঈশ্বরকে না জেনে, পরম অক্ষরকে না জেনে, পরম ব্রহ্মকে না জেনে পৃথিবী দেখে মৃত্যুবরণ করে,
অর্থাৎ যে ঈশ্বরকে না জেনে, ঈশ্বর উপাসনা না করে, তাকে না জেনে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে, সে হলো কৃপণ। এই কৃপণ দোষ কিন্তু আমাদের সকলের আছে না? আমরা মৃত্যুবরণ করি, ভগবানকে সঙ্গে নিয়ে করতে পারি, কিন্তু অর্জুন কোন ধরনের কৃপণ? এখানে তিনি নিজেকে কেন কৃপণ বললেন? এখানে দেখা যাচ্ছে অর্জুনের মোহগ্রস, মোহ ত্যাগ করতে চাইছে না, কৃপণ। অর্জুনের শক্তি আছে, তাই তার যে ন্যায্য অধিকার সে রক্ষা করতে চাইছে না, সে কৃপণ। আর আধ্যাত্মিক কৃপণ তো আমরা সকলে। আর কি বললেন অর্জুন? আমি ধর্মহীন, ধর্মমূঢ়, কাকে ধর্ম বলে, কাকে অধর্ম বলে, এই বিষয়ে আমি অজ্ঞান। অজ্ঞানী কৃপণ, যার মধ্যে জ্ঞান নেই, অজ্ঞান, সেও কিন্তু কৃপণ। আরেকটি বুঝার বিষয় কি আছেন? এটা সবচেয়ে সকলেরই বুঝার বিষয়, ভগবানের কাছে গিয়ে আমরা কি চাইব? আমরা তো চাই টাকা দাও, ধন দাও, দৌলত দাও, সুখ দাও, মান দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও। অর্জুন সেটা চাইনি। শ্রেয় মানে পরম কল্যাণ, জাগতিক বস্তু প্রাপ্তির নাম প্রেয়, পরম বস্তু ঈশ্বরকে পাওয়ার নাম, পরম বস্তু ঈশ্বরের কৃপা পাওয়ার নাম, পরম বস্তু ঈশ্বরের লীন হওয়ার নাম, ওটা প্রাপ্তির নাম হলো শ্রেয়। শ্রেয়স্য প্রেয়স্য মনুষ্য এতত্ত্ব সম্পরিক্ত বিবিনাক্তি ধীর, বলছে শ্রেয় প্রেয় দুই আছে, বিবেকী শ্রেয়কে গ্রহণ করে, অবিবেকী প্রেয়কে গ্রহণ করে, যেটা নশ্বর। অর্জুন নশ্বর বস্তু চায়নি, ধন দৌলত চায়নি, শ্রেয়টা চেয়েছেন, অর্থাৎ অর্থান্তরে ভগবানকে চেয়েছেন। ভগবানকে চাই, আমি তোমাকে চাই, আজ থেকে তুমি আমার ভগবান, তুমি আমার জগৎগুরু, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, ভক্ত, অদম সেবক, তোমার চরণে স্থান দাও আর তোমার পা দ্বারা আমাকে অনুশাসন করো। তা আমরা তো পায়ের চরণে থাকতে চাই না, সিংহাসনে বসতে চাই, আমরা শাসন কীভাবে পাবো? পাবো গুরুর শাসন, ভগবানের শাসন আমরা পাবো না? যখন ভগবান শ্রীকৃষ্ণ কাছে দুর্যোধন অর্জুন গিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে, ভগবান শ্রীকৃষ্ণের সাহায্য প্রাপ্তির জন্য অর্জুন বসেছেন ভগবানের মাথার নিকট, না অর্জুন না দুর্যোধন, দুর্যোধন বসেছিলেন শ্রীকৃষ্ণের মাথার নিকট, আর অর্জুন বসেছিলেন পায়ের নিকট। তাই ভগবান শ্রীকৃষ্ণ উপরে বলছেন প্রথমে অর্জুন যাচনা করবে, দুজনে বলছেন আমি তো আগে এসেছি, বলো তুমি দাদা তুমি আগে আসো, আমি তোমাকে দেখিনি, দাদা সম্বোধন করতেন দুজনকে, শ্রীকৃষ্ণ তুমি আমার মাতার কাছে বসেছ, তোমাকে আমি দেখি নাই, আমি প্রথমে যাকে দেখেছি যে চরণে বসে ভগবানের চক্ষু তার কাছে যাই। তো মাতার কাছে বসলে তো ভগবানের কৃপা পাওয়া যাবে না, অর্থাৎ তুমি গুরুর কাছে গিয়ে গুরুর সিংহাসনের সমানে বসবে না, তার চরণতলে বসবে। তাই মহাত্মারা বলেন গুরুর কাছে আসতে জানতে হয়, বসতে জানতে হয়, বলতে জানতে হয়, যেতে জানতে হয়, এগুলো যে জানে না সে মূঢ়। অর্জুন জানে, তাই বলছে আমি আমি তোমার চরণতলে থাকতে চাই, তোমার পাদধার দ্বারা আমাকে তুমি শাসন করো, আমি শিষ্য হতে চাই, তোমার শাসনে আমার মন শাসিত হবে, সংস্কার মুক্ত হবে এবং আমি শুদ্ধ জ্ঞান লাভ করতে পারব। ওই যে বলা হলো কেন তিনি গুরু শরণাপন্ন হয়েছেন, গুরুর কাছে প্রকৃতপক্ষে শরণাপন্ন হলে গুকের গুরুকেই করেন, তার কৃপণতা দোষ কেটে দেন। কিভাবে কাটেন? ধনী লোকের শিক্ষা একটি গল্প আছে, একটু গল্প না বলে আবার মজা লাগে না। হ্যাঁ, এক কৃপণ ব্যক্তি কিন্তু ধনী, প্রচুর ধন আছে, অর্থ আছে, চার পয়সা কাউকে কিন্তু দান করে না। আপনারা তো অনেক দান করে উৎসব করছেন, আপনারা কৃপণ চেয়ে ভালো আছেন তাই না? ঠিক আছে, এখন ওই কৃপণ ব্যক্তির একটা আমার শুদ্ধ স্বভাব আছে,
প্রতিদিন ভোরবেলা স্নান করতে যায়, ওখানে বসে এরকম করে একটু নমডম করে চলে আসে। এক সাধু মহাত্মা সকালবেলা তিনি হাঁটাহাঁটি করতে ওই শেঠজিকে দেখেছেন। তখন সেই সাধু বাবা ওই শেঠ ধনী ব্যক্তি বলছে, শেঠজি রাম রাম। একবার বললেন শেঠজির সেদিকে কোনো ওই যে সাধুর কথার দিকে কোনো ধ্যান নেই। সাধু আর বললেন শেঠজি রাম রাম, নেই। আবার বললেন শেঠজি রাম রাম, বলে যা যা যা। কে বলে শেঠজি? শেঠজি মনে করেছেন এ হয়তো ভিখারি পয়সা চাইতে এসেছে। যারা ধনী তারা চারজন ব্যক্তিকে ভয় পায়। কাকে কাকে ভয় পায়? রাজাকে ভয় পায় যদি রাজা ট্যাক্স নিয়ে নেয়, ভিখারিকে ভয় পায় যদি কিছু চায়, এমনকি নিজের পিতামাতাকেও ভয় পায় যদি তাদের ভরণ পোষণ চালাতে হয়, এবং সাধু সন্ন্যাসীকে ভয় পায়, ব্রাহ্মণকে ভয় পায়, ওরা নানা ফতুয়া দিয়ে আমাকে আটকে দিয়ে পয়সা খরচ করাবে। শেঠজি আপনার এই দোষ হয়েছে, এই যজ্ঞটা করুন, যদি এটা বলে দেন তো বিপদ। ধনী ব্যক্তি এদের কাছ থেকে একটু দূরে থাকতে চায়, তাই বলে যা যা, অর্থাৎ তোমার রাম নাম আমার দরকার নেই। সাধু বলছেন এ তো একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তখন সেই সাধু তিনি সিদ্ধ পুরুষ ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে রূপ বদল করে তিনি শেঠজি সেজে বাসভবনে চলে গেলেন। গিয়ে দারোয়া বলছেন, বলে শেঠজি আজকে তাড়াতাড়ি আসলেন কেন? বলে আরে সেই পুকুর পাড়ের ধারে একজন বহু রূপে এসেছেন, আমি তাড়াতাড়ি চলে এসেছি, খবরদারিকে একদম ঘরে ঢুকতে দিবি না, আমি ভিতরে চলে যাচ্ছি, এটা খবর জানানোর জন্য আমি আগে চলে আসলাম। অর্থাৎ সাধু শেঠ রূপ ধারণ করে নিয়েছে, ওই শেঠজির বাসভবনে এসে গেলেন। কিছুক্ষণ পর শেঠজি স্নান করে লোটা জল নিয়ে যখন আসছেন, বলে এই যা যা, বলে তুই কি মাথা টাথা খারাপ? আমি প্রতিদিন আসি, তুই আমাকে দারোয়ান দরজা খুলে দিস? বলে যা যা, তুই বহু রূপে আমরা তোমাকে চিনি। একবারে একবারে লাঠি দিয়ে শাসিয়ে বের করে দিলেন আসল শেঠজিকে। শেঠজি বলছেন কী হয়েছে, আমি এখন কোথায় যাই? তিনি রাজার কাছে চলে গেলেন বিচারের জন্য। বিচারের জন্য রাজার কাছে, রাজাতে দেখো ততমত গেলেন, শেঠজি আপনি ভিজা কাপড়ে হাতে লোটা নিয়ে কেন আসলেন? বলে আমার ঘরে কোন বহুরূপী ঢুকে বসে আছে, আমাকে দারোয়ান বের করে দিয়েছেন। রাজা বলছে ব্যাপারটা তো বোঝা দরকার। তিনি কর্মচারী পাঠালেন, যাও তো রাজবাড়িতে যাও তো, এখানে গিয়ে শেঠজিকে ডেকে নিয়ে আসো তো। কোন শেঠজি? ওই শেঠজি তখন একদম ওই শেঠ পূর্বে পূর্বে রাজবাড়িতে যেভাবে আসতেন, ঘোড়ার গাড়ি সাজিয়ে রাজার জন্য উপটোকর নিয়ে সবগুলি সেজে গুজে তিনি ঠাক ঠাক করে ঘোড়ার পিঠে করে চড়ে চলে আসতেন। রাজা ওই রাজা দেখে তো হতবাক, আরে দুই শেঠজিতে দেখতে একরকম, কে আসল কে নকল কীভাবে চিনব? তখন এই শেঠজি বলছেন, সাধুরূপী শেঠজি বলছেন আপনি পরীক্ষা করুন। বলে কীভাবে পরীক্ষা করবো? বলে কেন, আমার হিসাবের কাটাপত্র সবগুলো আনো, আমি মুখস্থ বলে দেবো। আমার গত বছর আমার মেয়ের বিয়েতে এত টাকা খরচ হয়েছে, আমি এত টাকা ট্যাক্স দিয়েছি, আমার ছেলের বিয়েতে এত টাকা হয়েছে, আমি এত দিন দলকে দান করেছি, আমি স্কুল করেছি, কলেজ করেছি। আসল শেঠজি তো আসলে সব করেছেন, আসল শেঠজি তার মাথায় নেই, নকল শেঠজি সাধু শেঠজি সব বলে দিলেন, প্রমাণিত হয়ে গেল ওই ওটাই আসল শেঠ, ওটাই নকল শেঠ। মনের দুঃখে রাজা বলছেন এ তুমি মিথ্যা আচরণ করেছো, আসল শেঠজিকে বলছো তোমাকে এখন শুলে চড়াবো। এখন সাধু বলছে না না না, শুলে চড়ানোর দরকার নেই, ছেড়ে দেন, অত সব শিক্ষা দেবো, ছেড়ে দিলেন। তখন কান্না করতে করতে পুকুর পাড়ে বসে চিন্তা করছেন, আমার কী হলো কী হলো, কেন আমার এমন অবস্থা। প্রভাত হয়ে গেল, স্নান করছেন, আর সাধু আবার সাধু বেশ ধারণ করে দেখতে গেলেন, শেঠজি কী রাম নাম, আরে আপনিই তো সব কিছু করেছেন, আপনার চরণে পড়লাম, আমাকে এবার মুক্ত করুন, আমি আপনার চরণতলে পড়লাম। ওই হল গুরু, যাকে কৃপণ ব্যক্তিকে কৃপণতার শাস্তি দিয়ে তাকে আসল পথে নিয়ে এসেছেন। গুরুর কাজ কি? শিষ্যের কৃপণতা থেকে শিষ্যকে মুক্ত করা, যদি শিষ্য শিষ্যের মতো থাকতে চায়। গুরু তখনই জ্ঞান দান করে শিষ্য যখন শরণাগত হয়। অর্জুন শরণাগত হয়েছেন, শিষ্যের কাজ শেষ, গুরু কাজ শুরু হয়ে গেল। অশুচান্ন শুচস্ত্বং প্রজ্ঞাভাদংশ ভাষসে গতাশুন গতাশুঞ্চ নানুশোচন্তি পণ্ডিতা। অর্থ কি? অর্জুন অশুচ্য বিষয়ে তুমি শোক করিতেছ, শোকের যে অযোগ্য সে বিষয়ে তুমি শোক করিতেছ, যারা প্রকৃত পণ্ডিত তারা মৃত কিংবা জীবিত,
কারো জন্য শোক করে না। এটা হচ্ছে গীতার বিশ মন্ত্র, আসল মন্ত্র। এই শ্লোকের মধ্যে ভগবান আমাদেরকে সাধ্য সাধনা দুটি জানিয়ে দিয়েছেন, নিত্য অনিত্য জানিয়ে দিয়েছেন। আমাদের প্রত্যেকের শরীরে এই শরীরটা হচ্ছে অনিত্য, কোনো ভঙ্গুর, পরিণামশীল। এই শরীরের জন্ম আছে, মৃত্যু আছে। শরীরটি বড় হয়, সেই শিশু থেকে বড় হচ্ছে, পরিণাম প্রাপ্ত হচ্ছে, জন্ম, অস্থি, বৃদ্ধি, বিপরীতাম, এটা নানা রোগের সঙ্গে ক্ষয় হয়, একদিন বিনাশ প্রাপ্ত হয়, যার কারণ শরীরটা হচ্ছে সর্ববিকার সম্পন্ন শরীর। যেটা মৃত্যু হবে, যেটা জন্ম হয়েছে, এটা অবশ্যই মৃত্যু হবে, সেই বিষয়ে শোক করা এক মূর্খতা। যেটা অবশ্যম্ভাবী, জগতের মধ্যে সকলের দৃষ্টিগোচর একটি সত্য আছে, সে হলো মৃত্যু। মৃত্যুকে কে রোধ করতে পারে না, ভবিতব্য বিষয়ে কে কাকে রোধ করা যায় না। তাই ভগবান জন্য অসহ্য পণ্য সচেষ্টন, এটা শোকের বিষয় নয়। আর যে বস্তুটা নিত্য আছে তার জন্য কি কেউ শোক করে? আমাদের মধ্যে নিত্য বস্তুটা কি? আত্মা, অন্ত বন্ত ইমে দেহা নিত্য সুয়াক্তা শরীর, এই শরীরের অন্ত আছে, তাই এই শরীর পরিণামশীল, ক্ষণভঙ্গুর। এই পরিণত শরীরে মৃত্যু হয়, কিন্তু শরীরই, শরীরের মধ্যে যিনি আছেন, শরীরই দেহি আত্মা অনাশী, বিনাশ নেই, অপ্রমেয়, জাগতিক কোনো প্রমাণ দ্বারা তাকে প্রমাণ করা যাবে না, অনাশ অপ্রমেয়, অন্তবন্তে দেহা নিত্য সুয়াত্মা শরীর, এই আত্মা নিত্য, তা চোখের অগোচর হয় না। এই আত্মা আর কীরকম? ন জায়তে মৃতবা কদাচিত নায়ং ভূতা ভবিতা বানভূয় হজনিত্যং শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মতত্ত্ব, সেই গোপন তত্ত্ব সহজে ভগবান গীতার মধ্যে, যে আত্মতত্ত্ব ইন্দ্র বিরোচন 101 বছর করে ব্রহ্মচর্য পালন করে আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ সহজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে তত্ত্ব উপলব্ধি করার জন্য সত্যযুগ থেকে মুনি ঋষিরা সহস্র সহস্র বৎসর নানা সংযমে থেকে উপাসনা করেছেন, সে তত্ত্ব উপলব্ধির জন্য। আর ভগবান সহজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমার মধ্যে যে আত্মা আছে তার জন্ম নেই, অজ নিত্য, তার মানে এটা ক্ষয় হয় না, শাশ্বত, অর্থাৎ এটার পরিণাম নেই, পুরাণ অর্থাৎ সনাতন, এটা নতুন কিছু নয়, এটা পুরাতন সনাতন। নহন্যত হন্য মানে শরীরে, এই শরীর হত হলো, বিনাশ হলো, আত্মার বিনাশ হয় না, সে আত্মাই তোমার উপাস্য বস্তু, অবিনাশী তু তদবিদ্ধি। আত্মদৃষ্টি না থাকিলে দেহদৃষ্টি এসে যায়, দেহদৃষ্টি আসলে কি হয়? লোভ, অহংকার, অভিমান, কামনা, আসক্তি সব কিছু এসে যায়, এবং বিষয়প্রাপ্তির মধ্যে মন চলে যায়। ধেয়ত বিষয়াং পুংস সংবস্থে সুপজায়তে, ঠিক আছে তুমি আত্মতত্ত্ব আমার কাছ থেকে শুনলে না, তোমার মনোনিবেশ তুমি করছো না, তার পরিণাম কি তুমি জানো? তোমার যদি আত্মদৃষ্টি না থাকে, তোমার বিষয় দৃষ্টি ষোলো আনাই রয়েছে, আর বিষয়েতে মন দিলে কি হয়? ধেয়ত বিষয়াং পুংস সংবস্থে সুপজায়তে, সংগাস সঞ্জয়েতে কাম, কামাত ক্রোধ বিজায়েতে, ক্রোধাদ ভবতি সন্মোহ, সন্মোহা স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাত প্রণশ্যতি, তোমার বুদ্ধি ভ্রষ্ট হবে, বিবেক নষ্ট হবে, জীবন ধ্বংস হবে, জীবনের পতন হবে। কীরকম? কুরঙ্গের মতো, মাতঙ্গের মতো, পতঙ্গের মতো, ভৃঙ্গের মতো, মীরের মতো। এই যে পঞ্চ প্রাণীর নাম বললাম, কুরঙ্গ মানে হরিণ, পতঙ্গ মানে প্রজাপতি, বৃঙ্গ মানে ভ্রমর, মাতঙ্গ মানে হস্তি, মীন মানে মাছ, এই পঞ্চ প্রাণী এক একটি বিষয়ের প্রতি প্রলব্ধ হয়ে প্রাণ ত্যাগ করেছে, প্রাণ ত্যাগ করে। আর মানুষ পাঁচটি বিষয়ের প্রতি পাঁচটি সমানভাবে আসক্ত, মানুষ বাঁচবে কী করে?
সেই করে তাদের পতন হাত থেকে রক্ষা পাওয়া যায়। ভগবান তাই দয়া করে আত্মতত্ত্বর কথা বললেন, অর্জুনকে বললেন তুমি এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানের মধ্যে যাদের মৃত্যু অবশ্যম্ভাবে, তাদের মৃত্যু হবে, তাদের জন্য তুমি কেন শোক করছো? শোক করা উচিত নয়, তোমার যে কর্তব্য এখানে শোকের চেয়ে প্রাধান্যতা পেয়েছে তোমার কর্তব্য। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ তোমার স্বধর্ম, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। যে স্বধর্ম গ্রহণ করে না, স্বধর্ম পালন করে না, পর সে পরধর্মে চলে যায়, এই এটা তার জন্য ভয়াবহ, তার জীবনের পতন ঘটবে। তাই বালানন্দ মহারাজ এই শোকের বিষয়ে একটা গল্প বলেছেন, কেন শোক করো এটা বলেই শেষ করে দেব, টাইমও হয়ে আসছে। কি বললেন, এক রাজপুত্রের খুব পীড়া হলো, মানে অসুখ হলো, ব্যাধিগ্রস্ত, খুব রাজ্যটাকে সুশাসনে পরিচালিত করছেন আমি এবার নিশ্চিত। তিনি নিশ্চিন্ততা অনুভব করার কয়েকদিনের মধ্যে পুত্র অসুস্থ হয়ে পড়ল। রাজার পুত্র বলে কথা, যত দামি নামি বৈদ্য আছে সবাইকে ডেকে নিয়ে এসছে, চিকিৎসা চলছে, কিন্তু পুত্র সুস্থ হয়ে হচ্ছে না, দিন দিন আরও অধপতন হচ্ছে। রাজা ঘোষণা করে দিলেন আমার রাজ্যে বা বিন্দ্রাজ্যে এমন কোনো যদি বৈদ্য থাকে সে যদি আমার পুত্রকে ভালো করতে পারে আমার অর্ধেক রাজ্য তাকে আমি দান করে দেব। এবার নানা গ্রাম থেকে ধাম থেকে বিভিন্ন জায়গা থেকে বৈদ্যরা দলে দলে আসছেন, পুত্র আর সুস্থ হয়ে উঠছেন না। রাজার গুরুদেব ঘটনাটা জানতে পারলেন, তিনি অন্তর্দৃষ্টিতে দেখলেন রাজপুতের আয়ু পরমায়ু সমাপ্ত, কিছুদিনের মধ্যে সে মৃত্যুবরণ করবে, কিন্তু রাজা পুত্রের প্রতি এমন আসক্ত এবং মোহগ্রস্ত, এই পুত্র যদি মৃত্যুবরণ করে রাজাও সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে। তাই তিনি এক উপায় অবলম্বন করলেন রাজাকে বোঝানোর জন্য, তিনি সে গুরুরূপে তিনি করে বৈদ্যরূপ ধারণ করে, গুরুরূপ ত্যাগ করে বৈদ্যরূপ ধারণ করে যাতে চিনতে না পারে রাজভবনে প্রবেশ করলেন। রাজাকে বলেন হে রাজন, আমি আপনার ছেলেকে ভালো করে দেব, তবে আমার একটা শর্ত আছে, এই শর্তটা যদি পূরণ করেন আমি কিন্তু আপনার ছেলেকে সুস্থ করে দেব, আমি কথা দিচ্ছি। বলে বলুন বৈদ্য মহাশয়, আপনি যা বলবেন যা চাইবেন আমি সব কিছু করতে রাজি, আমার ছেলের জন্য, জগতের পিতামাতা যেরকম ছেলের জন্য করে থাকে। বলে আমার একটি শর্ত হলো, কোনো সুখী পরিবার থেকে আমাকে একটি টাকা এনে দিন, ওই টাকা প্রাপ্ত হলে আপনার ছেলেকে আমি ওষুধ দেব, ছেলে ভালো হবে। রাজা তো মোহগ্রস্ত পাগল মতো হয়ে গেছেন, কি বললেন, কোনো সুখী পরিবার থেকে একটি যদি অর্থ টাকা এনে দিতে পারে রাজ বৈদ্য তার বিনিময়ে ওষুধ দেবেন। রাজা ছুটলেন, প্রথমে কোথায় গেলেন, এক জমিদারের কাছে। জমিদারকে বললেন আপনি তো সুখী, আপনার জমি আছে, ধন আছে, অর্থ আছে, অভাব নেই। বলছেন রাজা মহাশয়, আপনি আমার বাইরে দেখেছেন, ঘরের খবর জানেন না, আমার যে মুখের যে মুখরা ভাজ্যা আছে, অর্থাৎ ঘরে যে পত্নী আছে বড় মুখরা, সারাদিন ঝগড়া করে থাকে, জীবনে সুখ বলতে আমার কপালে নেই, আমি কাউকে বাইরে বলি না মান সম্মানের বয়ে, তা আমি সুখী মানুষ নয়। অর্থাৎ যাদের ঘরে এরকম মুখরা ভাজ্যা থাকে তাদের খবর তারাই জানে, আর কেউ জানে না। রাজা কি করবেন, গেলেন শেঠের কাছে, কোন এক ধনীর কাছে। ধনীকে গিয়ে বলছেন ভাই আপনি শেঠ মানুষ, বিভিন্ন জন অর্থের ধার দিয়ে থাকেন, আমাকে একটি টাকা দেন, আপনি আমি জানি আপনি সুখী মানুষ। বলে রাজা আমি সুখী, প্রভাত হতে না হতে বিভিন্ন খাতাপত্র নিয়ে আমাকে লাভ লোকসানের হিসাব করতে করতে সারাদিন কীভাবে দিন চলে যায়, কত টাকা আসবে, কত টাকা পাবো, কাকে ঠকাবো চিন্তা করতে করতে আমাকে সুখী বললেন। আমার যে পাপ করি তার অনুশোচনা নিয়ে আমি জীবন যাপন করি, কাউকে বলতে পারি না আমি সুখী নই। রাজা কি করবেন, আরেক ব্যক্তির কাছে গেলেন, ভাই আমি তো জানি আপনি সুখী মানুষ, আপনার বিরুদ্ধে এই রাজ্যের মধ্যে কোনো অভিযোগ নেই, কোনো থানা পুলিশ হয়নি, কোনো মানুষের অভিযোগ পায়নি,
আপনি সত্যিকার একজন সৎ কথা বলেন, সৎ পথে চলেন, আমি জানি আপনি সৎ মানুষ, আপনার যদি একটি টাকা থাকে আমাকে দিন, আমার ছেলে ভালো অর্ধেক রাজ্য আপনাকে দিয়ে দেব। রাজা মহাশয়, আমি সৎ মানুষ ঠিকই বলেছেন, কিন্তু আমি সুখী নই। বলে কেন? আমার চার পুত্র, চার পুত্র ব্যভিচারগ্রস্ত, কেউ মদ্যপান করে, কেউ জুয়া খেলে, অসৎ পথে গমন করে, আমার জীবনে সুখ নেই, সংসারে তো এসবই চলে না। রাজা সারা দিন ঘুরে ঘুরে সন্ধ্যা পর্যন্ত রাজ্যের মধ্যে একটি সুখী মানুষও পায়নি, কি করে পাবে? ভগবান গীতায় বলেছেন, অনিত্যম সুখং লোকম, অনিত্যম সুখং লোকম, এ মর্ত্যলোক অসুখকর লোক, অনিত্য, প্রকৃত সুখ এখানে নেই। তখন তিনি বিরস বদনে চিন্তা করতে করতে সন্ধ্যাবেলা গড়ে পেরে বৈদ্যকে জানালেন যে আমার রাজ্যে কোনো সুখী মানুষ আমি পাইনি। তখনই দেখছেন বৈদ্য মহাশয় গুরু বলে, রাজন, ভবিতব্য বিষয়টাকে কেউ রোধ করতে পারে না, আপনি শান্ত হন, আপনার ছেলে আয়ুষ্কাল সমাপ্ত, তাকে যেতে দিন, ভবিতব্যকে রোধ করা যায় না, যেটা ঘটবে অবশ্যম্ভাবী, যে কথা গীতার মধ্যে অর্জুনকে ভগবান বিশ্বরূপ দর্শনের মধ্যে বুঝাই দিয়েছেন, অর্জুন তুমি যুদ্ধ করতে চাইছো না, তোমার আত্মীয়স্বজনকে মারা যাবে বলে দেখো, আমার বিশ্বরূপ দেখো, তারা বিশ্বরূপের মধ্যে সবাই মরে যাচ্ছে, প্রজাপতি যেরূপ, পতঙ্গ যেরূপ আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ওই যারা যুদ্ধ করতে তারাই মৃত্যুবরণ করছে, সেই মৃত্যুবরণ সেখানে কালরূপী সে দূত তাদের চর্বণ করে করে খাচ্ছে, বিশ্বরূপের মধ্যে এই দৃশ্যটা অর্জুন দেখেছেন। অর্থাৎ নিয়তিকে কে খণ্ডন করতে পারে না? হ্যাঁ পারে, কারা পারে? কোনো কোনো যোগী বেঁচে যায় পরমাত্মার আশ্রয়ে, সবাই পারে না, যারা পরমাত্মার শরণাগত, ঈশ্বরের শরণাগত, তারা পার পায়। তাই বলছে কোনো কোনো যোগী পার পায় পরমাত্মার আশ্রয়ে, কালচক্র ঘুরতে থাকে, চোট লাগে সবার গায়। এ কালচক্র মানে মৃত্যু অবধারিত, যাতে সে হে ধ্রুব মৃত্যু ধ্রুবং জরম মৃত্যু সচ, জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা রবে, হায় রে জীবন নদে, মৃত্যুবরণ করতে হবে। রোগ তখন রাজা মশাইকে ওই গুরুরূপী বৈদ্য বলছেন, আপনি শান্ত হন, কেন শোক করিতেছেন? সেই কথায় অর্জুনকে ভগবান বলছেন, অসচ্চানন্য সচস্তান, এই কথাটা যদি আমরা ভালোভাবে গ্রহণ করি, সংসারের মধ্যে কোনো ঘোর ঘাত প্রতিঘাতে দুঃখ উপস্থিত হইল, সে বিমোহিত হবে না, দৃঢ়স্তত্র না বিমোহিয়তি, সে প্রলাপ ভোগবে না, উদ্বিগ্ন হবে না, টেনশন হবে না, যেটা হওয়ার সেটা হবে। এটাই অর্জুনকে ভগবান বুঝাতে চেয়েছেন। অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলের উদ্দেশ্য ভগবান বলেছেন, অসচ্ছান অন্য সচস্তং প্রজ্ঞাবাদং ভাষসে, তুমি যাহা শোকের অযোগ্য সে বিষয়ে শোক করিতেছ, অথচ বড় বড় কথা বলছ, প্রকৃত পণ্ডিত ব্যক্তি তিনি কারোর জন্য শোক করেন না। কেননা পণ্ডিত ব্যক্তির লক্ষ্য হচ্ছে আত্মবত সর্বভূতেষু, সকল ভূতের মধ্যে তিনি আত্মাকে দেখেন, বুধ দেখেন না, যে আত্মদৃষ্টি তাকে, যার মধ্যে আত্মদৃষ্টি তাকে সে পণ্ডিত, যার মধ্যে দেহ দৃষ্টি তাকে সে মূর্খ। তাই তোমার মূর্খতা ত্যাগ করো, আত্মদৃষ্টি অবলম্বন করো, শোক থেকে মুক্ত হও, এবং মানব জীবনের লক্ষ্য শোক থেকে মুক্ত হয়ে ব্রাহ্মী স্থিতি লাভ করো। ওম তস্য জয় গুরু। Oh,
Thank you.
Thank you.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.